নমস্কার বন্ধুরা, দীপু ক্রিয়েটিভ কুকিং ফুড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপিতে আমি দেখাবো ডিম দিয়ে সহজ নাস্তা রেসিপি। এই নাস্তা অফিসে যাওয়ার সময় বা বাচ্চাদের টিফিনে দিতে পারে। আমি এখানে দুইটা ডিম নিয়েছি। আর নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম কুচি। টমেটো কুচি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া ও সামান্য লবণ। এগুলো সব ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপর চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেল গরম হয়ে গেলে এখন ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আগে থেকে ভেজে রাখা একটি রুটি তার উপর দিয়ে দিচ্ছি। এখন আমি 2-3 মিনিট কুক করে নিচ্ছি। তারপর একটি প্লেট ঢাকা দিয়ে উল্টিয়ে নিচ্ছি। এক পিট ফ্রাই করে অন্য পিট ফ্রাই করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিজ। দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তৈরি হয়ে গেল ঝটপট নাস্তা। এই নাস্তাটি ছোটদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে, তাই বাসায় একবার ট্রাই করে দেখুন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।